नमस्कार बंधुरा, छबिस किचेने आपनादेर सकलके स्वागत। आज आमि आपनादेर जोन्नो आरो एकटा मुखरोचक रेसिपि निये चले एसेछि। आज आमि जे रेसिपिटा देखाबो तार नाम होच्छे चिकेन साटे। ये रेसिपिटी आपनारा आमार देखे अति अवश्यई बाड़िते ट्राई करबेन एबं केमन लागलो आमाके अति अवश्यई कमेंटे जानाबेन। पाशे थाका बेल आइकनटा प्रेस करबेन नित्य नतुन रेसिपि नोटिफिकेशन पाओयार जोन्नो। ता चलुन रेसिपिटा शुरू करा जाक। चिकेन साटे बानानोर जोन्नो आमि एखाने 250 ग्राम बोनलेस चिकेन निये निएछि। ये चिकेन एखन मैरिनेशन करे आमाके 10 मिनट रखते हबे। तो आमी चिकेन किभावे मैरिनेशन करछि आपनादेर एकटु देखाच्छि। प्रथमे आमी एखाने देब नून। नून दिये दिलाम, एक चामचेर मतो नून दिलाम। एबार देब हलुद गुड़ो। हलुद गुड़ो दिए दिलाम एक चामचर मत। एरपर देव एखाने काश्मीरी लंकार गुड़ो। एटा बेश कलरटा खूब सुंदर हबे। काश्मीरी लंकार गुड़ो एक चामचर मत दिए दिलाम। एबार देव एर मध्ये रेड चिली पाउडार, लाल लंकार गुड़ो सेटा हाफ चामचर मत दिलाम। एबार देव धने गुड़ो, धने गुड़ोटा देड़ चामचर मतो दिलाम। एबार देव एकटु चीनी, सामान्य एकटु चीनी देव, टेस्टटा ब्यालेंस हबे। दिलाम। एबार देव गरम मसलार गुड़ो। गरम मसलार गुड़ोटा बेशी देव ना, हाफ चामचर मतो दिलाम। एबार एर मध्ये देव एकटु गोलमरिचेर गुड़ो। गोलमरिचर गुड़ोटাও एक चामचर मत दिलाम। এবার এখানে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট করে রেখেছি, এটাকে আমি 2 চামচ দেব। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার দেব এর মধ্যে একটু সয়া সস। সয়া সসটা 1.5 চামচের মতো দিলাম। এবার এর মধ্যে দেব একটু তেল। তেলটা দিলে কি হবে, এই যে যে মশলাগুলো গায়ে সুন্দরভাবে মেখে যাবে, একদম লেগে থাকবে আর কি, মশলাটা ছাড়া ছাড়া লাগবে না, মশলাটা বেশ সুন্দর গায়ে মেখে থাকবে। 1.5 চামচের মতো তেল দিলাম। এবার দেব এখানে লেবুর রস। এখানে একটা লেবু দুটো টুকরো করে রেখেছি, হাফ টুকরো লেবুটা রস একটু করে দিয়ে দেব। এখানে 1 চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম। মোটামুটি আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ম্যারিনেট করে এটাকে আমাকে 10 মিনিটের মতো মেখে আমাকে রেখে দিতে হবে। আপনারা যদি বেশি রাখতে পারেন তো খুব ভালো হয়, অন্তত আধা ঘন্টা যদি রাখা যায় তাহলে খুবই ভালো হয়। আর লেবুর রস দেওয়া হয়েছে তো এতে বেশিক্ষণ লাগবে না এটা ম্যারিনেশন হতে, কারণ কি ইয়ে মাংসগুলো বেশ নরম হয়ে থাকবে। এইভাবে আমি মেখে নিলাম। মেখে এবার এটাকে আমি 10 মিনিটের জন্য এবার ঢেকে রাখব। আচ্ছা, এরপরে আমি এখানে যে সাটেটা বানাবো তার জন্য আমাকে এই ইয়েগুলো মানে ক্যাপসিকাম, তারপরে পেঁয়াজ, টমেটো, এই তিনটে জিনিস আমি নিয়ে নিয়েছি। ক্যাপসিকামগুলোকে আমি এইভাবে টুকরো করে কেটে রেখেছি। একটা ক্যাপসিকামকে মানে মিডিয়াম সাইজ যদি হয় সেটাকে আপনারা কেটে এইভাবে টুকরো করে করে নিতে হবে, ঠিক আছে? 4টে টুকরো করবেন, তার মধ্যে মাঝখান দিয়ে একটা করে ফালি দিয়ে দেবেন, এইভাবে করতে হবে। আর পেঁয়াজগুলোকে এইভাবে কিউব করে নিতে হবে, এইভাবে এইভাবে পেঁয়াজগুলোকে, পেঁয়াজের 4টে টুকরো করে এই উপর দিয়ে উপরে মানে খোলাগুলোকে খুলে 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 এইভাবে পিসগুলো বার করতে হবে। আর এখানে নিয়েছি টমেটো। টমেটোগুলোকে আমি যেহেতু মিডিয়াম সাইজের টমেটো এই জন্য এইরকমভাবে আমি নিয়েছি টমেটোগুলোকে, ঠিক আছে? এইভাবে আমি করে নিয়েছি। এবার এটা তো এইভাবে রাখলে তো এটা টেস্ট ভালো পাওয়া যাবে না, এটার মধ্যেও আমি কিছু জিনিস মেশাবো। তো প্রথমে আমি এর মধ্যে দেব একটুখানি নুন।
একটু সামান্য একটু নুন দেব, অল্প সামান্য একটু নুন দিয়ে দিলাম। আর দেব এর মধ্যে একটুখানি হলুদ, হলুদ দিয়ে দিলাম। এর মধ্যে দেব একটুখানি গোলমরিচের গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, অল্প সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর এর মধ্যে দেব একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু দিয়ে দিলাম এক চামচের মতো। আর এখানে দেব একটুখানি তেল, এক চামচের মতো তেল দিয়ে দিলাম, হয়ে গেল। এবার এটাকে আমি একটুখানি হালকাভাবে একটু মেখে এটা রেখে দেব। এইভাবে আমি মেখে রাখলাম, তাহলে কি হবে এর মধ্যে মানে এটাও বেশ গায়ে নুন মশলাটা একটু লাগলো। এইভাবে আমি করে এটাকে রেখে দেবো সাইডে। এবার আমি একটা গোলা বানাবো, আমি আপনাদের একটা গোলা বানিয়ে দেখাচ্ছি। আচ্ছা, একটা গোলা বানাবো, তার জন্য আমি এখানে একটা একটা থালা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দুটো ডিম ভেঙে দেবো, দুটো ডিমকে আমি এখানে ভেঙে টুকরো করে দিলাম, ডিমটাকে ফাটিয়ে নিলাম। দুটো ডিম নিলাম, এবার এর মধ্যে দেবো আমি একটুখানি কর্নফ্লাওয়ার, দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর দেব এক চামচ ময়দা, এক চামচ ময়দা দিলাম। আর এর মধ্যে একটু দেব নুন, পরে দেব একটুখানি নুন, একটু নুন দেব গোলার মধ্যে। আর দেব একটুখানি গোলমরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো একটুখানি হাফ চামচের মতো দিয়ে দিলাম। আর দেব একটুখানি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, এটা আমার হয়ে গেল। এবার এটাকে আমাকে একটুখানি মেখে রাখতে হবে। এইভাবে আমি গোলাটা তৈরি করে আমি রেখে দিচ্ছি। আচ্ছা, আমার গোলাটা তৈরি হয়ে গেছে। তাহলে এখানে এখানে কী কী দিলাম, দুটো ডিম দিলাম, আর কর্নফ্লাওয়ার দিলাম দু চামচ, ময়দা দিলাম এক চামচ, গোলমরিচের গুঁড়ো দিলাম, নুন দিলাম, আর হলুদ দিলাম, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এইভাবে আমি এটাকে তৈরি করে রাখলাম। এবার আমি স্টিকগুলোকে সাজাবো, এবার এটাকে সরিয়ে দিচ্ছি। এখানে আমি এইরকম স্টিক নিয়ে নিয়েছি, এই স্টিকগুলোকে আমি মানে দু ঘন্টা আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, কারণ কি এগুলো তো ভাজতে হবে, ভাজার সময় যদি স্টিকটা যদি জলে না ভেজানো হয় তাহলে স্টিকগুলো পুড়ে যাবে, তেলের মধ্যে যখন ভাজবো তখন স্টিকগুলো পুড়ে যাবে। ওই জন্য স্টিকগুলো যখনই আপনারা করবেন স্টিকগুলোকে অন্তত এক ঘন্টা বা আধ ঘন্টা জলে ভিজিয়ে রাখলেই হবে। আমি একটু বেশি সময় ধরে ভিজিয়ে রেখেছি, এবার আমি এর মধ্যে সব এগুলোকে মানে সব এবার মাংস বা এই ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো সব আমি এবার স্টিকগুলো সাজিয়ে নেবো। দেখুন আমি কীভাবে করছি। আচ্ছা, আর আমার মাংসটা ম্যারিনেট হয়ে গেছে, 10 মিনিট হয়ে গেছে। এবার আমি প্রথমে দেবো আমি একটা ক্যাপসিকাম, প্রথমে আমি একটা ক্যাপসিকাম দেব এইভাবে। আচ্ছা, এরপরে দেব একটা পেঁয়াজ, তারপরে দেবো একটা টমেটো, একটা টমেটো, ক্যাপসিকাম দিলাম, পেঁয়াজ দিলাম, টমেটো দিলাম, ঠিক এইভাবে ঘুরিয়ে দিতে হবে, মুখটা ওপরের দিকে থাকবে ঘোরানো, ঠিক আছে। এইবার দেবো আমি এখান থেকে এক টুকরো মাংস, এই মাংসটা দিয়ে দিলাম। এবার দেবো আবার একটা ক্যাপসিকাম, এইভাবে দিলাম। এবার দেবো আবার একটা পেঁয়াজ, ঠিক মিডল বরাবর ফুটোটা করতে হবে। এবার দেবো আবার একটা টমেটো, এবার দেবো আবার এক পিস মাংস, এই করে দিলাম। আচ্ছা,
আচ্ছা এবার দেব আবার একটা ক্যাপসিকাম, এবার উল্টো করে দিচ্ছি এইভাবে, উপরের দিক যত এসে যাবে তত এটাকে আস্তে করে উল্টো করে দিতে হবে, এইভাবে দিলাম। এবার দেব একটা পেঁয়াজ, এবার দেব একটা টমেটো, ব্যাস এইভাবে আমি সবগুলোকে সাজিয়ে দেব। ঠিক আছে, এইভাবে আমি সাজিয়ে তারপরে আমি আসছি। আচ্ছা, চিকেন স্যাটেগুলো আমি এইভাবে সাজিয়ে নিয়েছি। প্রথমে আমি দিয়েছি ক্যাপসিকাম, তারপরে দিয়েছি একটা চিকেন, তারপরে একটা টমেটো, তারপরে আবার পেঁয়াজ, আবার হচ্ছে একটা ক্যাপসিকাম, আবার চিকেন, আবার একটা টমেটো পেঁয়াজ, আবার হচ্ছে একটা ক্যাপসিকাম, আবার চিকেন, আবার হচ্ছে পেঁয়াজ, আর তারপরে লাস্টে দিয়েছি একটা ক্যাপসিকাম। এইভাবে আপনারা সাজিয়ে নেবেন, আর সাজানোটা হচ্ছে যার যার নিজের একটা ব্যাপার, আপনারা নিজেরা আপনাদের মন খুশি মতো সাজিয়ে নিতে পারেন। ঠিক আছে, আমি এইভাবে চারটাকে আমি এইভাবে সাজিয়ে রেখেছি। এবার আমি এগুলোকে ভাজবো, গোলাটা লাগিয়ে এর গায়ে লাগিয়ে এবার আমি তেলে ভাজবো। তেলটা আমি আগে বসিয়ে দিয়েছিলাম, তেলটা আমার গরম হয়ে গেছে। এই এটা ভাজার জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণে তেল লাগবে, তেলটা আমি খুব বেশি করেই দিয়েছি। এবার গরম তেলটা ভালোই গরম হয়ে গেছে, এবার আমি আঁচটাকে লো করে দিয়েছি। এবার আমি এগুলোকে একটা একটা করে এবার আমি এই গোলাটা এর গায়ের মধ্যে লাগাবো, এইভাবে গোলাটা একটুখানি লাগিয়ে দেবো। গোলাটা লাগিয়ে এবার আমি একটা একটা করে ভাজি। আঁচটা কিন্তু লো দিয়েই ভাজতে হবে, কারণ কি নালে কাঁচা থেকে যাবে মাংসগুলো। এইভাবে সবগুলোকে আমি করে নিচ্ছি, প্রথমে দুটো ভাজবো তারপরে আবার দুটো দেবো। এখন এই দুটোকে আগে একটু ভেজে নিই, নালে আবার পুড়ে যাবে। এবার একটু উল্টে দিচ্ছি, এই উল্টে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি, এবার আস্তে আস্তে দিয়ে দিলাম। এবার এটাকে উল্টে পাল্টে ভাজতে হবে। আচ্ছা, আমার দুটো ভাজা হয়ে গেছে, এদিকে আমি একটু তুলে নিচ্ছি। এরপরে আমি আরও দুটো দিচ্ছি। আঁচটা আমি লো করে রেখেছি, এইভাবে এটাকেও আমি ভেজে তারপরে আমি আবার ফিরে আসছি। আচ্ছা, এইভাবে আমি সবগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি, এবার এই কড়াইয়ের মধ্যে আমি দু চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দেব কিছুটা রসুন কুচি। একটু রসুন কুচি দিয়ে দিলাম, এটাকে সামান্য একটুখানি ভাজবো। রসুন কুচিটা একটুখানি হালকা করে একটু ভেজে নেব। রসুন কুচিটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দেব টমেটো সস। আঁচটাকে আমি কিন্তু লো করে দিলাম, এখানে আমি তিন চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম, তিন চামচের মতোই আমার আছে, দিয়ে দিলাম।
তিন চামচ মতো টমেটো সস দিয়ে দিলাম আর এই যে রেড চিলি সস রেখেছি এটা 2 চামচ দেব রেড চিলি সসটা দিয়ে দিলাম আস্তে আমি লো করে দিলাম এবার এর মধ্যে দেব একটুখানি একটু সয়া সস দেব এক চামচের মতো দিলাম এবার এর মধ্যে দেব একটুখানি রেড চিলি পাউডার দিয়ে দিলাম এবার এটাকে একটুখানি নাড়বো নেড়ে এবার একটুখানি কর্নফ্লাওয়ারের গোলা দেব এটা একটুখানি সামান্য ফুটু এবার ওর মধ্যে এক চামচের মতো কর্নফ্লাওয়ারকে গুলে নিলাম এক চামচের মতো কর্নফ্লাওয়ার একটু সামান্য জল দিয়ে একটু গুলে নিলাম একটু জল দিয়ে গুলে নিলাম গুলে নিয়ে এবার এটাকে এর মধ্যে ঢেলে দেব এবার এটাকে একটু মিশিয়ে নেব আস্তে একটু সামান্য বাড়িয়ে দিলাম এবার একটু হালকা একটু ফুটবে তারপরে এর মধ্যে দিয়ে দেব একটু ধনেপাতা কুচি ধনেপাতা আপনারা না দিলে না দিতে পারেন এটা আপনারা স্কিপ করতে পারেন আমি একটুখানি একটু টেস্ট হওয়ার জন্য আমি একটু ধনেপাতাটা দিলাম সেটাও ভালো হবে এইভাবে আমি করে নিলাম এবার আমি আঁচটাকে এবার গ্যাসটা আমি অফ করে দিচ্ছি আমার এটা হয়ে গেছে তৈরি এবার আমি এগুলোকে আমি এগুলোর গায়ে গায়ে এবার এগুলোকে লাগিয়ে দেবো এইভাবে আমি ব্রাশ দিয়ে দিয়ে এগুলোকে এইভাবে করে আমি লাগিয়ে দিচ্ছি এই একটা আমার হয়ে গেল এইভাবে লাগিয়ে দেবেন আমি সসটা যেভাবে এইভাবে লাগাচ্ছি এইভাবেও আপনারা করতে পারেন বা আমি যখন ওই যে ইয়েটা মাংসটা যখন মানে ম্যারিনেটটা যখন দেখালাম আপনারা সেই সময় ম্যারিনেটের মধ্যেও আপনারা সস দিয়ে দিতে পারেন সয়া সস টমেটো সস সব ওর মধ্যে দিয়ে দিয়ে একবারে এইভাবে করে ভেজে নিতে পারেন সেভাবেও করতে পারেন যেভাবে ইচ্ছা আর কি এটা দিলে কি একটুখানি মুখরোচক হয় বেশি ভালো লাগে খেতে এই হচ্ছে আমার চিকেন স্যাটে আপনারা দেখুন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন নিত্য নতুন রেসিপি নোটিফিকেশন পাওয়ার জন্য আর সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন যেসব রেসিপিগুলো দেখাচ্ছি অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর এটা এত সুন্দর একটা রেসিপি মুখরোচক আপনারা বিকেলবেলা এটা বাড়িতে তৈরি করবেন এবং সকলকে খাওয়াবেন আজকের মতো তাহলে এই পর্যন্তই সামনের দিন আবার কোনো রেসিপির সাথে দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার।